মাধ্যমিক পাস যোগ্যতায় নন টেকনিক্যাল পোস্টে স্টাফ নিয়োগ সংক্রান্ত যে নোটিফিকেশনটি বের করা হয়েছে সেই নোটিফিকেশনটি আমরা আজকের ভিডিওতে দেখে নেব এবং ইন ডিটেলসে জেনে নেব। নোটিফিকেশনটি দেখার আগে আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। এখন আমরা নোটিফিকেশনটি দেখে নেব, এক এক করে কি ক্রাইটেরিয়া রয়েছে আর কিভাবে আবেদন করতে হবে। প্রথমেই আমরা চলে যাব বয়সের যে ক্রাইটেরিয়া, অর্থাৎ এজ লিমিট অ্যাজ অন 1/8/2023। এই তারিখ অনুযায়ী বয়সের হিসেবটি ধরা হবে, অর্থাৎ এমটিএস নন টেকনিক্যাল এবং হাবলদার ইন সিবিএন এই দুটি পোস্টের ক্ষেত্রে বয়সের ক্রাইটেরিয়া আছে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। আর হাবলদার ইন সিবিআইসি রেভিনিউ ডিপার্টমেন্ট এবং কিছু এমটিএস পোস্ট আছে সেক্ষেত্রে বয়সের ক্রাইটেরিয়া আছে 18 থেকে 27 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। তবে সংরক্ষিত শ্রেণী যারা আছেন রিজার্ভ ক্যাটাগরি তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। এরপরে আমরা দেখে নেব এসেন্সিয়াল যে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং সেটিও সম্পূর্ণ হতে হবে 1/8/2023 তারিখের মধ্যে। আগেই তো বলা হয়েছে যে মাধ্যমিক পাস যোগ্যতায়, অতএব যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে 1/8/2023 তারিখের মধ্যে, তাহলে এই পোস্টের জন্য আবেদন করা যাবে। এখন আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস। এখানে অ্যাপ্লিকেশন ফিস লেখা আছে 100 টাকা (রুপিস 100) অনলি। তবে সমস্ত ওমেন ক্যান্ডিডেট, শিডিউল কাস্ট ক্যান্ডিডেট, শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করতে হবে, আবেদন অনলাইনে করতে হবে। অনলাইন আবেদনের যে লিঙ্ক আছে তা হলো ssc.nic.in। এখন আমরা দেখে নেব অনলাইন আবেদনের যে সময়সীমা আছে সেই সময়সীমার যে শিডিউল তা আমরা জেনে নেব। প্রথমেই এখানে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্টের ফার্স্ট পেজে, তা হলো ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ অনলাইন আবেদন চলছে এবং অনলাইন আবেদনের যে শেষ তারিখ তা হলো 21 জুলাই 2023। এই তারিখের মধ্যে আবেদন করে নিতে হবে। তাহলে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল এবং হাবলদার পদে নিয়োগ সংক্রান্ত যে লেটেস্ট বিজ্ঞাপনটি বের করা হয়েছে সেই বিজ্ঞাপনটি আমরা দেখলাম। যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওটি প্রয়োজনে লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন আর আপনার ফেসবুকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।